দর্শক, আজকে আপনাদের পায়ের তলার ব্যথার কিছু এক্সারসাইজ দেখাবো। আপনারা প্রায় আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন এবং উপকার পাচ্ছেন, অনেকে শুক্রানা আদায় করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে এক্সারসাইজগুলি খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এগুলা একজন চিকিৎসকের মাধ্যমে শিখে করতে হবে। পায়ের তলার যে ব্যথাগুলো হয়ে থাকে সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, আমরা যেটা ইম্পর্টেন্ট সমস্যা পেয়ে থাকি। পায়ের তলার আমাদের আপনার ঠিক এই জায়গায় ব্যথা হতে থাকে, রোগীরা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় এবং আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কমে আসে, অনেক একেবারেই হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যায়। তো পায়ের তলার ব্যথার অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে যেগুলো আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ, যেটার মাধ্যমে আপনি বাসায় বসে আপনার পায়ের তলার ব্যথা সমাধান করতে পারবেন। তবে একটি কথা, পায়ের তলার ব্যথার কারণগুলো কি, যেমন প্ল্যান্টার ফ্যাসাইটিস আমি বলছিলাম, আবার অনেক সময় পায়ের তলা হাড় বেড়ে যেতে পারে, যেমন ক্যালকেনিয়াল স্পার। এই ক্যালকেনিয়াল স্পার আবার পায়ের তলায় এবং পিছনে রিট্রোক্যালকেনিয়াল স্পার হতে পারে, পায়ের ফুটে যদি গঠনগত সমস্যা হয়, অনেকে জুতার থেকে সমস্যা হতে পারে, মানে লটস অফ কজ আছে পায়ের তলার ব্যথার কারণ। পায়ের তলে যদি নিউরাইটিস হয়, আপনার যদি পেস প্ল্যানাস বা পেস ক্যাভাস ডিফর্মিটি থাকে, আপনি যদি আঘাত পান, বিভিন্ন কারণে পায়ের তলার ব্যথা হতে পারে, মেটাটার্সালজিয়া হতে পারে, মানে আমাদের কয়েক শো টাইপ ডিজিজ আছে যেটা পায়ের তলার ব্যথার কারণ। আমি শুধু একটা টাইপ ডিজিজ নিয়ে আজকে কথা বলবো, যেটার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই প্ল্যান্টার ফ্যাসাইটিস কমন একটা সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়ে থাকে জুতোর কারণে। যদি শক্ত জুতো ব্যবহার করে দীর্ঘদিন এবং মানুষের অতিরিক্ত ওজন থাকে, যদি পায়ের তলা গঠনগত সমস্যা থাকে, প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়ে থাকে। এই প্ল্যান্টার ফ্যাসাইটিসে আমরা বিভিন্ন থেরাপি করে থাকি, আমাদের ডিপিআরসি তো অত্যাধুনিক বিভিন্ন থেরাপি আছে, রিহ্যাবিলিটেশন থেরাপি, কিন্তু হোম কিছু কাজ আছে, এক্সারসাইজ আছে, থেরাপি আছে, যেটা আপনাদের বাসায় করতে হবে। আমি আজকে আপনাদেরকে কিছু ইজি এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা বাসায় আপনারা নিয়মিত করবেন, অনেক উপকার আসবে। শুধুমাত্র প্ল্যান্টার ফ্যাসাইটিস রোগের জন্য, পায়ের সব ব্যথার জন্য কিন্তু এক্সারসাইজ না, বি কেয়ারফুল। সেজন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শে ডায়াগনোসিস করতে হবে যে আপনার কি প্ল্যান্টার ফ্যাসাইটিস নাকি অন্য কোনো সমস্যা। প্ল্যান্টার ফ্যাসাইটিসের যে সমস্যা, যে কমন এক্সারসাইজ, পায়ের তলার এই মাসেলগুলোকে আপনার স্ট্রেসিং করতে হবে, স্ট্রেসিং, তলার মাসেলগুলোকে স্ট্রেসিং করা। স্ট্রেসিং আপনি বাসায় কিভাবে করতে পারেন, যদি আপনার কাছে এরকম কোনো বল থাকে, টেবিল টেনিস বল বা বল, ছোট বল, এটা পায়ের নিচে দিবেন, দিয়ে আপনি বসে বসে এই এইভাবে এটাকে প্রেসার দিবেন হালকা। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন পুরা ফেসাটা, মানে একেবারে হিল টু টো পর্যন্ত এইটা আপনাকে এভাবে প্রেসার দিয়ে দিয়ে চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে একটু ব্যথা লাগবে। আপনি এইভাবে রেগুলার, হ্যাঁ, 5 থেকে 5 মিনিট করে দুবার এভাবে স্ট্রেসিং করাতে পারেন পায়ের তলা, তাহলে আপনার উপকার আসবে, অন্তত টানা 10-15 দিন করবেন। যদি আপনার কাছে বল না থাকে, আপনার এই জাতীয় কোনো যে কোনো হার্ড কোনো কোনো যদি কিছু থাকে বাসায়, যেটা পায়ের তলা এভাবে দিয়ে আপনি বসে বসে এভাবে করতে পারবেন। আমি ফিজিও বলে এমনিতেই বসেছি, ফিজিও বলে বসা কোনো জরুরি কিছু না, আপনি যে কোনো একটা টেবিল বা টুল ইউজ করতে পারেন, টুলে বসে দেন আপনি এই এক্সারসাইজ। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা ব্যবহার করবেন রেগুলার, এটা অনেক উপকার আসবে। পাশাপাশি যেটা করতে হবে স্ট্রেসিং, স্ট্রেসিং এর জন্য আপনার এই জাতীয় কোনো ব্লক যদি থাকে, আপনি পায়ের তলায় দিয়ে এই পায়ের পাতাটাকে স্ট্রেস দিতে পারেন, আপনার অ্যাকিলিস টেন্ডিস স্ট্রেসিং হবে, ঠিক আছে, স্ট্রেসিং, এভাবে স্ট্রেসিং দিতে পারেন, অথবা নিজের পা নিজে বসে স্ট্রেসিং করতে পারেন। এই পায়ের তলায় যদি ব্যথা হয় লাইক দ্যাট স্ট্রেস দিবেন। আমি যে এক্সারসাইজ গুলো দেখালাম এগুলার পাশাপাশি প্রতিদিন এই জাতীয় কোনো গামলা বা বালতি বড় বল নেবেন, সেটাতে কুসুম গরম পানি করে 1 চামচ খাবার লবণ দিয়ে পাটা এতটুক ডুবিয়ে বসে বসে এভাবে নাড়াবেন 10 মিনিট করে, পায়ের তলার ব্যথা, প্ল্যান্টার ফ্যাসাইটিসের ব্যথা চলে যাবে,
আশা করি এই টিপসটি আপনাদের উপকার আসবে। এই ভিডিওটি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছেড়ে দিবেন, শেয়ার করে দিবেন, আর বন্ধুদের এবং আত্মীয় স্বজন যারা ব্যথা ভুগি আছে তাদেরকে শেয়ার করবেন। আশা করি সবার উপকারে আসবে। অতি শীঘ্রই আরও কিছু এক্সারসাইজ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।